ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় আজ শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডি, জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়িতে ইডির তল্লাশি সকাল থেকেই চলছে। নাগের বাজারে জ্যোতিপ্রিয়র আত্মসহায়কের বাড়িতেও দুটি বাড়িতেও সেখানে ইডির হানা এবং রেশন দুর্নীতি মামলা ইডির এই তল্লাশি। আজ সকাল থেকেই একই সঙ্গে আটটি জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে অনুপ। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি, থেকে কখন ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কতজন ইডির অফিসাররা এসে পৌঁছেছেন কি জানা যাচ্ছে? সকাল ছটা নাগাদ ইডি আধিকারিক, তারা কিন্তু আটজন ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তদলেকের যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি বিসি ব্লকের সেই বাড়িতে কিন্তু পৌঁছয়। মূলত বিসি 244 এবং 245 এই দুটি বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই দুটি বাড়িতেই তল্লাশি চলছে এই মুহূর্তে। কিন্তু একটি বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিক আছেন, 245 নম্বর যে বাড়ি, মূলত যে রেশন দুর্নীতি মামলা সেই মামলাতেই কিন্তু আজকে একযোগে আটটি জায়গায় তল্লাশি চলছে। তার মধ্যে তদলেকের তার দুটি বাড়ি, অন্যদিকে তার যে আত্মসহায়ক নাগরবাজারের যে আত্মসহায়ক তার দুটি ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চলছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি কারণ বাকিবুর রহমানকে যখন গ্রেপ্তার করা হয় বা তার বাড়িতে তল্লাশি করা হয় তখন তার বাড়িতে কিন্তু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করতে পেরেছে মল্লিক সম্পর্কে, এবং সেই সংক্রান্ত নথি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তার যে উত্থান 2004 সালের প্রথমে তিনি যখন এই খাদ্য দপ্তরের সঙ্গে একাধিক কাজকর্ম করেছিলেন, এবং 2011 সালে যখন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন তখনই কিন্তু একবারে উত্থান, তার যে 100 কোটি টাকার সম্পত্তিকে শুরু করে সমস্ত কিছু মিলেছিল সেখানে মনে করা হচ্ছে কোনো প্রভাবশালীর হাত ধরেই কিন্তু এই বিপুল পরিমাণে যে উত্থান তার হয়েছিল সেটা স্পষ্ট হচ্ছিল। এবং সেই নিয়েই একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় মাকিবুর রহমানকে, এবং তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ নথি বা তথ্য মেলে গতকালকে জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছিল। তারপরেই আজকে ইডি আধিকারিক সকালবেলা ঠিক 6টা নাগাদ একেবারে তার সল্টলেকের যে বাড়ি সেই বাড়ি বিসি ব্লকে 244 এবং 245 এই বাড়িতে তল্লাশি করছে। সেই বাড়ি থেকেই কিন্তু মূলত জ্যোতিপ্রিয় মল্লিক আছেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিছুক্ষণের মধ্যে, এমনটা ইডি সূত্রগত খবর। যদিও মাকসুমুর রহমান সম্পর্কে কিছু তথ্য মিলেছিল, সেই তথ্য অনুযায়ী কি কি ডকুমেন্টস ছিল খাদ্য দপ্তরের একাধিক ডকুমেন্টস কিন্তু তার বাড়ি থেকে পাওয়া গেছিল। খাদ্য দপ্তরের ডকুমেন্টস তার বাড়ি থেকে পাওয়া যাবে কেন, এই সমস্ত বিষয় কিন্তু ইডি আগে প্রথম থেকেই ভাবা ছিল, এবং সেই কারণেই আজকে দেখা যায় যে আটটি জায়গায় তারা তল্লাশি করছে। এই আটটি জায়গায় কিন্তু একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ যে জায়গা প্রত্যেক জায়গায় তল্লাশি হচ্ছে, শুধু তার বাড়ি নয় তার আত্মসহায়ক তিনি কিন্তু যখন গোটা খাদ্য দপ্তরের দেখভাল সামলেছিলেন এবং কিভাবে মূলত বাকিবুর রহমান এই বিপুল সম্পত্তির মালিক এবং যে দুর্নীতি হয়েছিল সেক্ষেত্রে তার কিভাবে হাত পাকানো হয়েছিল এই সমস্ত গোটা বিষয় একেবারে পরিষ্কার। সেই কারণে এডির পক্ষ থেকে এই মুহূর্তে তার যে আত্মসহায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের তার বাড়িতে তল্লাশি চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে যেমনটা অনুপ আমাদের বলছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যেমন ইডির তল্লাশি চলছে তেমনি জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দে তার নাগের বাজারের ফ্ল্যাটেতেও সেখানেও চলছে তল্লাশি। সকাল থেকেই ইডির অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন, চারজন আধিকারিক রয়েছেন নাগের বাজারে এই অমিত দের পরপর দুটি ফ্ল্যাটে, সেখানে চলছে তল্লাশি অভিযান। পারুল অ্যাপার্টমেন্ট এবং ভালোবাসা অ্যাপার্টমেন্ট এই দুটি অ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযান চলছে, আরো বিস্তারিত জেনে নেব। নাগের বাজারেই রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি, সরাসরি চলে যাব সৌরভের কাছে। সৌরভ, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, আরো একবার একটুখানি পরিষ্কারভাবে জানতে চাইবো যে অমিত দের বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, তার দুটি ফ্ল্যাটে চলছে তল্লাশি অভিযান, একটু বিস্তারিত জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এবং বাড়িতে কি অমিত দে রয়েছেন সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে। একেবারেই জুনেলা, দেখো নাগের বাজারে আজ সকালে দুটি অ্যাপার্টমেন্টে একযোগে ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি স্বামী বিবেকানন্দ রোড অর্থাৎ ভালোবাসা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে দুটি ফ্ল্যাট রয়েছে এই অমিতদের। যখন বনমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময় তার আত্মসহায়ক এই অমিত দে তিনি ছিলেন। যেহেতু যখন ইডির আধিকারিকরা এখানে এসে পৌঁছায় তখন দেখা যায় যে এই 3C এবং 3B এই যে অ্যাপার্টমেন্ট রয়েছে ভালোবাসা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাট রয়েছে সে ফ্ল্যাট দুটি বন্ধ, অমিত দে বা তার পরিবারের কোনো সদস্য এখানে নেই। তুমি যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ ইডির আধিকারিকরা তারা বাইরে এই মুহূর্তে অপেক্ষা করছে এবং তারা
এই থ্রি সি এবং থ্রি বি এই যে দুটি ফ্ল্যাট রয়েছে সেই দুটি ফ্ল্যাটে ঢোকার তারা চেষ্টা করছে। দীর্ঘক্ষণ হয়ে গেছে, প্রায় এখনো পর্যন্ত তারা আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে তারা এই অ্যাপার্টমেন্টের বাইরে তারা অপেক্ষা করছে। অন্যদিকে আরো একটি অ্যাপার্টমেন্ট অর্থাৎ নাগের বাজারে ভগবতী পার্কের যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টেও কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, চারতলায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ইডির আধিকারিকরা ভালোবাসা অ্যাপার্টমেন্ট থেকে তারা বেরোলেন, তারা বেশ কিছু আধিকারিকরা এখনো ভেতরে রয়েছেন, তারা ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছে এবং ইডির আধিকারিকরা এই মুহূর্তে ভালোবাসা অ্যাপার্টমেন্টের যেই থ্রি বি থ্রি সি যে ফ্ল্যাটে তারা ঢোকার চেষ্টা করছিলেন তারা এখনো ঢোকার চেষ্টা করছে। যেহেতু অমিত দেব বা তার পরিবারের সদস্য তারা কিন্তু কেউ এখনো এই ফ্ল্যাটে নেই, ফ্ল্যাট কিন্তু তালাবন্ধ রয়েছে, সেই জায়গা থেকে তারা যত দ্রুত সম্ভব এই ফ্ল্যাট প্রথমে অমিত দের সাথে যোগাযোগ করা হবে। যদি অমিত দে না আসে বা তার পরিবারের কোনো সদস্য না আসে সেই জায়গা থেকে তালা ভেঙে কিন্তু এই ফ্ল্যাটে প্রবেশ করতে পারে এবং তল্লাশি অভিযান চালাতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অপরদিকে বাগিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে যেই ১০০ কোটি টাকার সম্পত্তি হদিস পাওয়া গেছে ইডির আধিকারিকরা মনে করছে খাদ্যমন্ত্রী থাকাকালীন ২০১১ সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যে আত্মসহায়ক এবং তিনি এখনো যখন বড়মন্ত্রী রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তারও আত্মসহায়ক কিন্তু এই অমিত দেই এখনো রয়েছে, সেই জায়গা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি জানেন, তিনি ওয়াকিবহল রয়েছেন যে এই বাগিবুর রহমান এই প্রভাবশালী ব্যবসায়ী তার সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের কারণে জ্যোতিপ্রিয় মল্লিক কোনো সুবিধা পাই দিয়েছিলেন কিনা সেই সামগ্রিক বিষয়গুলো নিয়েও কিন্তু এই অমিতদের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডির আধিকারিকরা। কিন্তু তার আগে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই থ্রি বি এবং থ্রি সি যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট যেটি তালাবন্ধ রয়েছে সেই ফ্ল্যাটে ঢুকে এবং তল্লাশি অভিযান করা, তল্লাশি অভিযান চালানো ইডির আধিকারিকদের তরফ থেকে। অন্যদিকে পারুল অ্যাপার্টমেন্টেও কিন্তু প্রায় এক ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। কিন্তু এই যে দুটি ফ্ল্যাট অর্থাৎ তিন বছর আগে এই দুটি ফ্ল্যাট কিনেছিলেন অমিত দে নাগেরবাজারের স্বামী বিবেকানন্দ রোডে, এই দুটি ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা ঢুকতে পারেননি, তারা কিন্তু বাইরে রয়েছে এবং পুরো ফ্ল্যাট কার্যত তুমি দেখতে পাচ্ছ কেন্দ্র বাহিনীর জওয়ানদের তরফ থেকে কিন্তু মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দেখার বিষয় যে এই থ্রি বি এবং থ্রি সি যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ইডির আধিকারিকরা কখন ঢোকেন এবং তাদের যে তল্লাশি অভিযান সেটি কখন শুরু হয়। ঠিক ঠিক একেবারে আপাতত ধন্যবাদ সৌরভ, কথা বলছেন আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারির সঙ্গে।